আজকে আস্তে আস্তে দিদিকে বলো কর্মসূচির মধ্যে দিয়ে আজকে আমরা সভা করতে করতে আসছিলাম, আস্তে আস্তে দেখছিলাম যে বাড়িপাড়া বাজারে একটা রাজনৈতিক দল সভা করছে, সেখানে আস্তে আস্তে শুনলাম আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কালিমালিপ্ত করছে। সেই সমস্ত বামপন্থীকে বলবো, বন্ধু তোমাদের তো নাম ছিল বাম, বামের দলের রায়ের ফুটা লাগিয়ে হয়ে গেছো রাম, তোমরা দলীয় পতাকাকে বিক্রি করে গত লোকসভা নির্বাচনে আমরা তার প্রমাণ পেয়ে গেছি, তোমাদের যে ভোটের হার ছিল সেই ভোটের হার আজকে কোথায় গিয়ে ঠেকেছে, ধিক্কার জানাবো সেই সমস্ত বন্ধুদের। আসুন আমাদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন, আমরা সকলে মিলে একসঙ্গে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে পৌঁছে দিই, এবং কেন্দ্রীয় যে সরকার মোদী অমিত শাহ এই কালো দিনকে, মোদী অমিত শাহকে আমরা দিল্লি থেকে উৎখাত করে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে আমরা আরো জোরদার করি। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।